যাত্রায় নিউজ মুন্সীগঞ্জে একশো জন রক্তদাতাকে এবং পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মাননা প্রদানের মাধ্যমে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা রক্তদান সংস্থা শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্রে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণীয় করতে এদিন সংগঠনটি মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার একশো জন রক্তদাতাকে এবং রক্তদানের সমন্বয় করে এমন পাঁচটি সংগঠনকে সম্মাননা প্রদান করেছেন যাদের মধ্যে অধিকাংশ রক্তদাতা প্রায় ত্রিশ বারের অধিক রক্তদান করেছেন মানব সেবা রক্তদান সংস্থার ব্যবস্থাপনায় গত বছর প্রায় ছয় শতাধিকের বেশি মানুষকে রক্তদান করা হয়েছে এই বছর এক হাজার মানুষকে রক্তদানের পরিকল্পনা নিয়ে কর্মসূচি হাতে নিয়েছে এই সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির আগামী বছরের কর্মপরিকল্পনার শুভ উদ্বোধন ঘোষণা করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব আমার প্রথমে তত সহযোগিতা আরো বড় করে দিয়েছে এগুলি দিতে করতে আবার কখনো কোনো কারখানো কাটবে না এবং সহযোগিতা দিয়ে যেন আপনাদের কাজ চাইলে স্মুথ করতে পারি আর সুন্দর করতে পারি সেই গ্রহ আপনাদের কাছে চাই সেই প্রার্থ্য আমার গবের কাছে আশ্রয় এ সময় মানবসেবা রক্তদান সংস্থার সভাপতি জাকিয়া সভাপতিতে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান জেলা মহিলা পরিষদের সভাপতি হামিদা খাতুন মিরকাদিম পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ রশিদ নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালি মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি সোহেল রানা রানু নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ সম্পাদক জাহাঙ্গীর আলম সম্পাদক জিতু রায় সমাজসেবক দিদার হোসেন ব্লাড ফর হিউম্যানিটির সভাপতি ফারজান সুমন সহ অন্যান্যরা আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও সকল সংগঠনের সদস্যবৃন্দরা মিলে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পরে সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সঙ্গীত পরিবেশন করেন মিস্কাত জাহান মিম ওয়াসি অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আবিদ শহীদ আফ্রিদি পিঙ্কি রহমান আসাদুজ্জামান নবীন ফয়সাল প্রান্ত রবিন সাইরা সাইদ সহ অন্যান্য সদস্যরা তুষার রায় নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সিগঞ্জ বিজয়ের যাত্রায় নিউজ সেভেন্টি ওয়ান টিভি